বর্তমান সময়ে সবাই স্বাস্থ্য সচেতন, অনেকে ডায়েটের অংশ হিসাবে গ্রিন টি খেয়ে থাকেন। গ্রিন টি বা গ্রিন কফি স্বাস্থ্য ভালো রাখতে অনন্য, তাই আমরা জানি। কিন্তু একজন পুষ্টিবিদের চিন্তাভাবনা একটু অন্যরকম। তিনি কিন্তু উপকারের দিক থেকে গ্রিন টি থেকে চাকেই বেশি নম্বর দিয়েছেন। কে তিনি জানেন? তিনি হচ্ছে কারিনা কাপুরের পুষ্টিবিদ রুজুতা দিবাকর। কারিনা কাপুরের পুষ্টিবিদ রুজুতা এর আগেও অনেক পরিচিত ধ্যান ধারণা ভেঙে দিয়েছেন। এবার তিনি প্রশ্ন তুলেছেন গ্রিন টির উপকারিতা নিয়ে। চলুন শোনা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে রাখবেন। আপনার একটি কমেন্ট ও লাইক আমাকে আরও ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ পাশে থাকার জন্য। আসুন শুরু করা যাক। এক কাপ ধোয়া ওঠা গরম চা বা কফি ছাড়া আমাদের দিন শুরু হয় না। কিন্তু দুঃখের বিষয় হলো, ওজন কমাতে হলে প্রথমেই আমাদের যে জিনিসটা ছাড়তে বলা হয় তা হলো দুধ, চিনি মেশানো এই প্রিয় পানীয়টাই। যারা স্বাস্থ্য সচেতন তারা ইতিমধ্যেই আমাদের দেশের চিরাচরিত চা ছেড়ে দিয়েছেন আর তার বদলে বেছে নিয়েছেন গ্রিন টি বা গ্রিন কফি। গত কয়েক বছরে গ্রিন টি স্বাস্থ্য সচেতনদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে স্বাস্থ্য সংক্রান্ত উপকারিতা রয়েছে। তবে মুম্বাইয়ের বিখ্যাত পুষ্টিবিদ রুজুতা দিবাকরের চিন্তাভাবনা একটু অন্যরকম। কারিনা কাপুরের পুষ্টিবিদ রুজুতা এর আগেও অনেক পরিচিত ধ্যান ধারণা ভেঙে দিয়েছেন। এবারে তিনি প্রশ্ন তুলেছেন গ্রিন টির উপকারিতা নিয়ে। নিজের ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন রুজুতা। সেখানে তিনি বলেছেন গ্রিন টি শুধুমাত্র তাদের জন্যই উপকারী যারা গ্রিন টির ব্যবসা করেন। এছাড়া অন্যদের জন্য চিরাচরিত চা অনেক বেশি উপকারী বলে দাবি করেছেন তিনি। শরীরের জন্য প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট গ্রিন টির থেকে বেশি চাতেই আছে বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে যারা ইতিমধ্যে গ্রিন টি বা গ্রিন কফি বেছে নিয়েছেন তারা জেনে রাখুন যে এই ধরনের পানীয় লাভদায়ক কিন্তু স্বাস্থ্যকর নয়, বরং আমাদের দেশীয় চা অনেক বেশি স্বাস্থ্যকর পানীয় বলে দাবি করেছেন তিনি। এর সঙ্গে চা এবং কফি সংক্রান্ত আরও কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। প্রশ্নগুলো তুলে ধরা হলো, চা বা কফি কখন খাওয়া উচিত নয়? তিনি উত্তরে বলেছেন, সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এক কাপ চা বা কফি খাওয়া উচিত নয়। রাতে শুতে যাওয়ার আগেও চা বা কফি খেয়ে শুতে যাওয়া ঠিক নয়। কোনো মিল স্কিপ করে সেই জায়গায় চা বা কফি খেয়ে নেবেন না। আরেকটি প্রশ্ন হলো, দিনে কত কাপ চা বা কফি খাওয়া যেতে পারে? তিনি বলেছেন, দিনে 2-3 কাপ চা বা কফি খাওয়া যেতে পারে। এটা ঠিক যে গোটা বিশ্বজুড়ে গ্রিন টি এবং গ্রিন কফির বিশাল বাজার গড়ে উঠেছে। এমনকি অনেক জায়গায় ওজন কমার সবচেয়ে কার্যকারী উপায় গ্রিন টি খাওয়া বলেও প্রচার করা হচ্ছে। নিজের ফেসবুক পেজে এ বিষয়ে লিখেছেন রুজুতা, গ্রিন টি আমাদেরকে চীনাদের মতো স্লিম করে না। চীনাদের মতো 5:30-6 মধ্যে ডিনার করে নেওয়ার অভ্যাস করুন, তাহলে বরং চীনাদের মতো চেহারা পেতে পারেন। তো বুঝতেই পারছেন এটি শুধু একজন পুষ্টিবিদের মন্তব্য, আপনি কার কথা ফলো করবেন তা আপনার বিষয়। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।